বন্ধুরা, আমরা সবাই জানি যে নিখুঁত স্বাস্থ্য সহ টোটালি ফিজিক্যালি ফিট ব্যক্তিদের মহাকাশচারী হিসেবে সিলেক্ট করা হয়। তবে একটা জিনিস, মহাকাশে যাওয়ার পর কিন্তু সব কিছুই বদলে যায়। অনেক নভোচারীরা স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসে এবং অল্প বয়সে মারা যান। এমনকি মহাকাশ থেকে ফিরে আসা ব্যক্তির স্বাস্থ্যকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে। এবং সত্যি এই সত্যটি অন্য গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য আমাদের পরিকল্পনাকে ধীর করছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একজন মহাকাশচারী যদি মহাকাশ থেকে ফিরে আসে তার সাথে কি হয়। আপনি জেনে অবাক হবেন, একজন মহাকাশচারী মহাকাশ থেকে ফিরে আসার পর পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ইভেন ডিএনএও। এবং আপনি ভেবে থেকেছেন কি, যদি কেউ মহাকাশে জন্মগ্রহণ করে তাহলে তার সাথে কি ঘটবে, কিংবা মৃত্যুবরণ করলে তার সাথে কি ঘটবে? আর এই সকল কিছু জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি মহাকাশে যান তাহলে আপনি কি কি ফেস করবেন? আপনি মহাকাশেই যান বা অন্য গ্রহে যান, যাওয়ার সময় আপনাকে রকেটের মধ্য দিয়েই যেতে হবে। তাই যখন রকেটে বসবেন, তারপর টেক অফের প্রথম 10 সেকেন্ড আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, এমনকি দৃষ্টিহীন বা দৃষ্টি হ্রাসও হয়ে যেতে পারে আপনার। 10 মিনিট পর আপনার মাথা থেকে রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে সম্ভবত আপনি বমিও করতে পারেন। তারপর কিছুটা যাওয়ার পর গ্র্যাভিটি না থাকার কারণে আপনার আভ্যন্তরীণ কান প্রভাবিত হবে। আপনার সাথে কি হবে সেটা যদি আপনি একটু আন্দাজ করতে চান, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে নিজের চারিদিকে লাট্টুর মতো কয়েকবার পাক খাবেন, এবং তারপর হঠাৎ করে যখন দাঁড়াবেন তখন আপনার যেরকম মনে হয় যে মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব পাচ্ছে, ঠিক ওরকমই কিছুটা রকেটে বসার সময় যখন গ্র্যাভিটির উল্টো দিকে যা হয় এরকমই লাগে। যেহেতু আপনি পরপর গ্র্যাভিটির বিরুদ্ধে চলে যাচ্ছেন, তাই আপনার শরীরেও তরল নর্মালি থাকবে না। পৃথিবীর তুলনায় আপনার হাড়গুলি মহাকাশে আরও ভঙ্গুর হয়ে উঠবে, বিশেষ করে আপনার ব্যাক সাইডের দিকে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং শরীরের জন্য আরও একটি বিপদ হলো রেডিয়েশনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে। যে রেডিয়েশনের হাত থেকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীকে রক্ষা করে চলেছে, এটি সেই রেডিয়েশন। একবার মহাকাশে গেলে আপনি একই সাথে কসমিক এফেক্টস অ্যান্ড সোলার রেডিয়েশনের মতো প্রভাবগুলিও অনুভব করতে পারবেন। কসমিকরে আপনার অপটিক্যাল স্নায়ুগুলিকে ড্যামেজ করবে, তাই আপনি চোখ বন্ধ করলেও আলোর ঝলকানি দেখতে পাবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বিফোর দ্য ফ্লাইট, নভোচারীদের স্ট্রিক্ট মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তাই এটা প্রায় অসম্ভব যে কোনো ইনফেক্টেড নভোচারী থেকে একজন ভালো নভোচারী অসুস্থ হয়ে পড়বে। বাট 2019 সালে গবেষণায় নাসা আবিষ্কার করেছেন যে এমন কিছু লেটেন্ট ভাইরাস রয়েছে যা কখনো স্পেস মিশনের সময় মানবদেহে সক্রিয় হওয়ার আগে প্রকাশ পাওয়া যায় না। উদাহরণস্বরূপ হারপিস ভাইরাস, চিকেন পক্স এবং মোনোনিউক্লিয়াসিস পুনঃসক্রিয় ঘটতে পারে। উপরন্তু আপনার মানসিক স্বাস্থ্য অপ্রত্যাশিতভাবে খারাপও হতে পারে। 1973 নাসার স্কাইল্যাব 4 মিশনে মহাকাশচারী জেরল্ড কার, অ্যাডওয়ার্ড গিবসন এবং উইলিয়াম পোক মানসিকভাবে স্পেস অর্কার জন্য অপ্রস্তুত ছিলেন, এবং উৎক্ষেপণের পর প্রায় 6 সপ্তাহ ক্রুরা দাবি করেছিলেন যে তারা পৃথিবীতে 84 দিন ধরে 16 ঘন্টা কাজ করেননি, তাই তাদের মহাকাশে এমনটি করা আশা করা উচিত নয়। আর এই ধরনের আচরণ ম্যানেজমেন্টকে স্তব্ধ করে দেয় এবং পরবর্তী দল সময় মতো তাদের সমস্ত কাজ শেষ করে দেয়, এবং এর সাথে সাথে আরও স্কাইল্যাব মিশনের একটি মৃদু সময়সূচি অনুরোধ প্রত্যাখ্যান করে। তারপর তারা সম্পূর্ণ কাজটিকে বন্ধ করে দেয় এবং এমন একটি স্ট্রাইকও করে অভিযোগ করে, তারা পুরো দিন পোর্ট হলে নির্মমভাবে এই নেতিবাচক প্রভাবিত বাইরের স্থানের দৃশ্যগুলি পর্যবেক্ষণ করে কাটিয়েছিল। অন্যদিকে ম্যানেজমেন্ট দ্বারা নির্ধারিত সময়সীমাও কিছু ভয়ঙ্কর ছিল। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, মহাকাশচারীদের ফিজিক্যালি এবং মানসিক সমস্যা কেবলমাত্র পৃথিবীতে ফিরে আসার পরই দেখা গেছিল। বন্ধুরা, এবার আমরা জানবো পৃথিবীতে ফিরে আসার পর একজন মহাকাশচারীর সাথে ঠিক কী হয়। ধরুন আপনি একজন মহাকাশচারী, আপনি মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছেন, তখন আপনার কার্ডিওভাস্কুলার রোগ, ব্লাড ডিজিজ এবং মূত্রতন্ত্রের সমস্যা হতে পারে। এছাড়াও লিভার, দাঁত, মেরুদণ্ডের জয়েন্টগুলি, স্টমাক, পেট এবং ডুওডেনাম ইত্যাদির রোগ হতে পারে। আর এটি যদিও মহাকাশচারীদের উচ্চমানের চিকিৎসা সেবার অ্যাক্সেস রয়েছে, কিন্তু পরিসংখ্যানভাবে নথিভুক্ত তাদের সমস্ত রোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো ক্যান্সার এবং হৃদরোগের কারণে অকাল মৃত্যু। আপনি শুনে অবাক হবেন, আমাদের 12 জন অ্যাস্ট্রোনট 40 থেকে 50 বছর বয়সের মধ্যেই মারা গেছেন। আপনাদের জানার জন্য বলে দিই, মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর আগে ওনাদের বিভিন্ন টেস্টের মধ্য দিয়ে যেহেতু যেতে হয়, আর ওখানে যদি হার্টের প্রবলেম কিংবা ক্যান্সার থাকে তাহলে ওনাদের যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আর আপনি যদি মহাকাশে যান এবং ওখান থেকে ফিরে আসেন, তাহলে হতে পারে আপনি মহাকাশ থেকে আমাদের পৃথিবীতে নতুন একটি রোগও নিয়ে আসতে পারেন।
উদাহরণস্বরূপ নাসার মহাকাশচারী হ্যারিসন স্মিডন, যিনি চাঁদে হাঁটার শেষ ব্যক্তি ছিলেন, উনি মিশনে যাওয়ার সময় অসুস্থ বোধ করছিলেন। ওনার নাক ফুলে গেছিল এবং ওনার কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে গেছিল। এবং যখন উনি মিশন কমপ্লিট করে পৃথিবীতে ফিরে এসেছিলেন, ডাক্তাররা যারা তাকে পরীক্ষা করছিল তারা আবিষ্কার করেছেন যে ইনি হচ্ছেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি আমাদের উপগ্রহের চারপাশে ঘুরে বেড়ানোর পরে চাঁদ দ্বারা অ্যালার্জিতে আক্রান্ত হয়েছিল। যখন মহাকাশচারী তার স্পেস স্যুটটি খুলে ফেলেছিলেন, তার উপর চাঁদের ধুলিকণা পড়েছিল, তা স্পষ্টতই লক্ষ্য করেননি তখন। আর এই চাঁদের ধুলিকণার জন্য তিনি অ্যালার্জিতে এফেক্টেড হয়। ইন্টারেস্টিংলি একটা কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন, স্পেস অ্যালার্জি কেবলমাত্র মানুষের উপর এফেক্ট করবে তা কিন্তু নয়, পুরোপুরি মানুষকে চেঞ্জও করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনছেন। আমেরিকান অ্যাস্ট্রোনট স্কট ক্যালি মহাকাশে এক বছর কাটিয়েছেন এবং সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি হিসেবে পৃথিবীতে ফিরে এসেছেন। মানুষটা দেখতে কিন্তু ওরকমই ছিল, বাট ওনার ডিএনএ পরিবর্তন হয়ে গেছে। আর এটা নিয়ে নাসা যখন কিছুটা গবেষণা চালায়, তারপর ওনারা দেখতে পেলেন যে স্কটের জিনগুলি 7% তাদের আসল আকারে ফিরে আসেনি। আপনি যদি জানতে চান যে তারা কিভাবে এটা প্রমাণ করলো, বন্ধুরা, তার একটি যমজ ভাই পৃথিবীতে ছিল এবং যখন এই যমজ ভাইয়ের সাথে তার জিনের কম্পেয়ার করা হলো, তখন নাসার বিজ্ঞানীরা দেখতে পেলেন যে তারা আগের মতো আর অভিন্ন নয়। বিজ্ঞানীরা বিপাকেও সাইটোকাইনোস এবং প্রোটিনের দিকে মনোযোগ দিয়েছেন এবং অনেক অস্বাভাবিক রূপান্তরও লক্ষ্য করেছেন, যেমন ক্যারাটিভ ধমনির প্রাচীরে প্রদাহ এবং প্রোটিন স্তরের বর্ধিত জিনগুলিও। জিনগুলি আরও প্রভাবিত হয়েছিল স্থানের অক্সিজেনের অভাব এবং পুষ্টিতে উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে। বন্ধুরা, এবার আমরা জানবো যে স্পেসের মধ্যে জন্ম মৃত্যু কেমন হয়। আমরা সবাই জানি মহাকাশে যেরকম কলোনি তৈরি করার ব্যাপারে বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন, তার জন্য আমরা এটা নিশ্চিত যে কোনো না কোনো দিন আমাদের মহাকাশে কেউ না কেউ জন্মগ্রহণ করবে। আর জন্মগ্রহণ করার আগে আমাদের এটা জানতে হবে যে একটা বেবিকে কিভাবে মায়ের গর্ভে তৈরি করা হয়, যার জন্য স্পেস লাইফ অরিজিন দ্বারা প্রকাশ করা 2024 সালে একটি প্রজেক্ট অনুযায়ী বলা হয়েছে। প্রথমে শুক্রাণুকে একটি টিউবের মধ্যে সঞ্চয় করে স্পেসে পাঠানো হবে, তারপর আর্টিফিশিয়ালি ওই শুক্রাণুকে মেয়েদের ডিম্বাণুর সাথে যোগ করা হবে। আর এরকম ভাবেই একজন মহিলা স্পেসে প্রেগনেন্ট হতে পারে। স্পেস বার্ন ইউনাইটেড স্যালে পরিকল্পনা করেছেন 2031 সালের মধ্যে একজন লাস্ট স্টেজে গর্ভবতী মহিলাকে মহাকাশে পাঠানো হবে। অবশ্যই মহিলাকে মহাকাশ যাত্রার আগে থেকে ট্রেনিং দেওয়া হবে এবং ওনার সাথে দুজন অভিজ্ঞ বিজ্ঞানী এবং অভিজ্ঞ ডক্টরও যাবেন। অনুমান করা হয় যে এই মিশনটি মাত্র 24 থেকে 36 ঘন্টা সময় নেবে, তবে এইটুকু মিশনের জন্য বিশাল পরিমাণ অর্থ ব্যয় হবে। এখানে $2.5 থেকে $5 লক্ষ পর্যন্ত খরচ হতে পারে এবং সদ্যজাত বেবিকে রেডিয়েশন থেকে মুক্ত রাখার জন্য এখানে আরও বেশি খরচ হতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন এটা যদি সফল হয় তাহলে একটা ইতিহাস তৈরি হবে যে প্রথম কোনো মানব পৃথিবীর বাইরে জন্মগ্রহণ করবে। বিজ্ঞানীরা মনে করছেন ওখানে জিরো গ্র্যাভিটির জন্য জন্মানো বেবির মাথা একটু বড় হতে পারে, বেবি স্কিনের কালার বিভিন্ন ধরনের হতে পারে, কারণ নতুন জন্মানো বেবির চামড়া কসমিক রেডিয়েশনের সাথে প্রতিক্রিয়া করতে পারে। বন্ধুরা, এবার আমরা জানবো কোনো মহাকাশচারী যদি স্পেসে মারা যান তাহলে অ্যাকচুয়ালি কি হয় ওনার সাথে। বন্ধুরা, আপনারা অনেক মুভিতে দেখেছেন যে স্পেসের মৃত্যু অনেকটা ভয়াবহ হয়, কিন্তু বন্ধুরা, মুভিতে দেখানো সব ঘটনা কখনোই সত্যি হয় না। বেশিরভাগ টাইম মুভিতে দেখানো ঘটনা বেশি নাটকীয় রূপ দেওয়া হয়। বন্ধুরা, এখনো পর্যন্ত 14 জন মহাকাশচারী সহ টোটাল 18 জন মানুষ মহাকাশে মারা গেছেন। তো বন্ধুরা, এবার আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে অ্যাকচুয়ালি এখানে কি হয়। যদি কোনো মহাকাশচারী তাদের স্পেস স্টেশন কিংবা স্পেস শিপ থেকে আলাদা হয়ে মহাকাশে হারিয়ে যায়, তাহলে ওকে খুঁজে পাওয়া বা বাঁচানো একদম অসম্ভব বললেই চলে। কারণ যেহেতু মহাকাশের ডেন্সিটি না থাকার মতোই এবং যেহেতু মহাকাশে বায়ুমণ্ডল নেই, তাই ওখানে চিৎকার করলেও কেউ আপনার কথা শুনতে পাবে না বা আপনি কারোর কথা শুনতে পাবেন না। আপনারা তো সবাই জানেন যে কোনো স্পেস স্যুট ছাড়া যদি কোনো মহাকাশচারী মহাকাশে যায় তাহলে মহাকাশের রেডিয়েশন মানুষকে ধ্বংস করে দেবে। আর স্পেস স্যুট খুলে দেওয়ার পর মাত্র 15 সেকেন্ডের মধ্যেই মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং প্রায় 1 মিনিটের মধ্যে মানুষ মারা যাবে। এবং যদি কোনো মানুষ স্পেস স্যুট পরা অবস্থায় মহাকাশে হারিয়ে যায় তাহলে কি হবে? যদি কোনো স্পেস স্যুটের প্রবলেম না থাকে তাহলে তো কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারবে। মহাকাশে থাকাকালীন অবস্থায় যদি আপনি কোনো নক্ষত্রের পাশে থাকেন তাহলে প্রচণ্ড রেডিয়েশনের জন্য আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, এবং যদি আপনি কোনো গ্রহের পাশে থাকেন তাহলে প্রচণ্ড ঠান্ডার জন্য আপনি জমে বরফে পরিণত হয়ে যাবেন এবং একটি আইস বোম হিসেবে ফেটে যাবেন। এছাড়াও মহাকাশে অনেক অ্যাস্ট্রয়েড মিটিরয়েড ঘুরছে, আর এই জন্য হতে পারে কোনো অ্যাস্ট্রয়েড মিটিরয়েডের ধাক্কায় আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। আর যদি আপনি কোনো অ্যাস্ট্রয়েডের ধাক্কায় ধ্বংস না হন তাহলে এরকমভাবে মহাকাশে ঘুরতে থাকবেন এবং অবভিয়াসলি রেডিয়েশন কিংবা ঠান্ডার জন্য আপনি মারা যাবেন। ধরুন মহাকাশে হারিয়ে যাওয়ার পর আপনি এমন এক জায়গায় আছেন
যেখানে ঠান্ডাও নেই গরমও নেই, তাহলে আপনি বেঁচে তো যাবেন, কিন্তু আপনার কাছে মজুদ থাকা অক্সিজেন আপনাকে মাত্র কয়েক ঘন্টা বাঁচার অনুমতি দেবে। বন্ধুরা আজ এই পর্যন্ত, যাওয়ার আগে একটাই প্রশ্ন রইল, বন্ধুরা আপনি কি স্পেসে যেতে চান? আপনারা আগের ভিডিওগুলোর মধ্যে জেনেছেন যে স্পেসে বিজনেস কলোনি তৈরি করা হচ্ছে, অর্থাৎ এক কথায় স্পেসে ভাসমান হোটেল তৈরি করা হচ্ছে। আপনি কি ওখানে যেতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া তাদের ভিডিওটা আজ এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে প্লিজ ফলো করবেন। ধন্যবাদ।